যারা কুশপুল দাউল করছে তারা বুঝতে পেরেছে আজকে যে রঘুনাথপুর বিধানসভাতে বিজেপি বলে দলটা আর থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি এবারে একটা পঞ্চায়েত ওরা জিতে দেখা রঘুনাথপুর বিধানসভাতে। ওই যে কুশপুতুল যেমন দাহ দাহ করে জ্বলছে, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েতে দাও 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 করে প্রধান হবে, প্রধান হবে, ব্লক হবে, সমিতি হবে, জেলা পরিষদ হবে, এইটা আমি এখানে কথা দিয়ে গেলাম মিডিয়ার সামনে। যেমন আমার কুশপুতুল দাও দাও করে জ্বলছে, তেমনি আগামী দিনে দাও দাও করে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান হবে, ব্লক হবে, জেলা পরিষদ হবে। রঘুনাথপুরের সম্বর্ধনা সভাতে এসে এমনই মন্তব্য করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা অজিত বাউরি। শনিবার পুরুলিয়া জেলার তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদের সভাধিপতি তথা কোঅর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মলয় ঘটকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা অজিত বাউরি। যোগদানের প্রতিবাদে পুরুলিয়ার রঘুনাথপুরের শাখা অঞ্চলে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে অজিত বাউরির কুশপুতুল দাহ করে বিজেপির কর্মী সমর্থকেরা। রবিবার রঘুনাথপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নির্বাচনী কার্যালয়ে অজিত বাউরিকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা প্রদান করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারি বাউরি। সম্বর্ধনা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত বাউরি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছেন। একই সাথে তার কুশপুতুল দাহ প্রসঙ্গে অজিত বাউরি বলেন, যারা তার কুশপুতুল দাহ করছে তারা বুঝতে পেরেছে রঘুনাথপুর বিধানসভায় আগামী দিনে বিজেপি বলে দলটা থাকবে না। তিনি আরও বলেন, যেমন আজ আমার কুশপুতুল দাও দাও করে জ্বলছে, তেমনি আগামী দিনে দাও দাও করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হবে, ব্লক হবে, জেলা পরিষদ হবে। যারা কুশপুতুল দাহ করছে তারা বুঝতে পেরেছে আজকে যে রঘুনাথপুর বিধানসভাতে বিজেপি বলে দলটা আর থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি এবারে একটা পঞ্চায়েত ওরা জিতে দেখা রঘুনাথপুর বিধানসভাতে। ওই যে কুশপুতুল যেমন দাহ দাহ করে জ্বলছে, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েতে দাও 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 করে প্রধান হবে, প্রধান হবে, ব্লক হবে, সমিতি হবে, জেলা পরিষদ হবে, এইটা আমি এখানে কথা দিয়ে গেলাম মিডিয়ার সামনে। আমি এখন মামাটি মর্কি সরকারের যিনি মুখ্য আছেন অর্থাৎ দিদির আদর্শ নিয়ে এবং অভিষেক ব্যানার্জির যে পরিশ্রম দলের এবং দিদি যে সঠিকভাবে পশ্চিমবাংলার মানুষের যে সেবা করে চলেছে তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং সেই কর্ম দেখে আজকে আমি নতুন দলে যোগদান করেছি গতকাল। এখন সিদ্ধান্ত হয়নি, ওই দলে যদি কোনো সিদ্ধান্ত আছে, যদি কোনো ভারতীয় সংবিধানে যদি কিছু আছে বিরোধী দলের পদত্যাগ করার, যদি সংবিধান অনুসারে সেটা থাকে অতি অবশ্যই আমি পদত্যাগ করব। আমি বলতে চাইছি, যখন 2018 সালে নির্বাচিত হয়েছিলাম আমি জেলা পরিষদের, তখন তো সকলেই জানে যে অনেক কিছু ব্যাপার চলছিল, বহুত কিছু ব্যাপার চলছিল। আমাকে 5টা থানার ওসি আমার কাছে গেছিলেন পূজার জন্য, অনেক কর্মীরা গেছিলেন, অনেক নেতারা গেছিলেন, এমএলএ এমপিরাও গেছিলেন সেই সময় শাসক দলের মানে বর্তমান তৃণমূলের। তখন আমি বিক্রি হলাম না। এখন তো না পঞ্চায়েত ইলেকশন আছে, না এমপি ইলেকশন আছে, না এমএলএ ইলেকশন আছে, আমি কীভাবে গেলাম? তাহলে কি টাকার বিনিময়ে যেটা ওরা বলছে, তাহলে টাকার বিনিময়ে গেলে তো আমি আগেই যেতাম? আমি আদর্শের বিনিময়ে আমি এখন এসেছি, তৃণমূলে যোগদান করলাম আদর্শের বিনিময়ে, দিদির আদর্শ থেকে করলাম। পশ্চিমবাংলার যেভাবে জনগণের সেবা করে চলেছেন উনার আদর্শ থেকে চললাম। মধ্যবিত্তর একজন মহিলাকে যেভাবে নোংরামিভাবে ভারতীয় জনতা পার্টির যারা নেতা বহিরাগত বলুন আর এখানে বলুন, একটা মহিলাকে যেভাবে অপমান করেছে তাতে আমাদের লজ্জার বিষয়, আমাদের মাথা নত হয়ে যায়। তাই ওনার আদর্শ দেখে আজকে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে ওই নোংরা রাজনীতিকে ছেড়ে আমি এই দিদির
আদর্শতে এসে তৃণমূলে যোগদান করেছি। যারা কুশপুতুল দাহন করছে তারা বুঝতে পেরেছে আজকে যে রঘুনাথপুর বিধানসভাতে বিজেপি বলে দলটা থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি এবারে একটা পঞ্চায়েত ওরা জিতে দেখা রঘুনাথপুর বিধানসভাতে। ওই যে কুশপুতুল যেমন দাহ দাহ করে জ্বলছে, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েতে দাও 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 করে প্রধান হবে, প্রধান হবে, ব্লক হবে, সমিতি হবে, জেলা পরিষদ হবে, এটা আমি এখানে কথা দিয়ে গেলাম মিডিয়ার সামনে। সেনগুপ্ত মেডিকেল হল, এখানে যে কোনো ধরনের সাধারণ রোগের ওষুধের পাশাপাশি কোভিড আক্রান্তদের জন্য ডাক্তার নির্ধারিত সব ধরনের ওষুধ পাওয়া যায়। তাছাড়া ফেস শিল্ড, মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্প্রে এবং উন্নত মানের স্যানিটাইজার কিনতে হলে চলে আসুন সেনগুপ্ত মেডিকেল হলে। পাশাপাশি এখানে পাবেন বেবি ফুড, ভেটেরিনারি মেডিসিন, শ্যাম্পু পাউডার, তাই আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের যোগান পেতে চলে আসুন সেনগুপ্ত মেডিকেল হলে। আমাদের দোকানের সময়সীমা হল সকাল 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। ঠিকানা সেনগুপ্ত মেডিকেল হল, আদ্রা রোড, রঘুনাথপুর, ইলেকট্রিক অফিসের ঠিক বিপরীতে। ফোন নাম্বার 8670325950 অথবা ফোন করুন 8116374254 এই নাম্বারে।